বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় সোমবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল 9:50 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 194 নিয়ে রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। শহরের বাতাসের গুণগত মান ও দূষণের মান অনুযায়ী ঢাকার বাতাসকে অস্বাস্থ্যকর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতের দিল্লি, চীনের সাংহাই এবং কাতারের দোহা যথাক্রমে 176, 172 ও 165 AQI স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। এর আগে গত শনিবার 219 স্কোর নিয়ে ঢাকা দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছিল। 151-200 মধ্যে AQI স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এছাড়া 201-300 AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং 301-400 AQI স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বাংলাদেশে AQI নির্ধারণ করা হয় দূষণের 5টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা PM10 ও PM2.5, NO2, CO, SO2, ওজন, O3। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণগত সাধারণত শীতকাল অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালে মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তত্ত্ব অনুসারে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক 70 লক্ষ লোক মারা যায়।